जननीं शारदांदेवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु। नमस्तुयति राजाय विवेकानन्दशूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा स्वामीजी चरणे आमार आभूमि लुंठित प्रणाम निवेदन करी। प्राणारम चैनलेर सकल दर्शक के आमार आंतरिक श्रद्धा और प्रणाम जानाई। आजकेर एई मातृ अनुध्याने आमरा मायेर जे रूपटी निये आलोचना करार चेष्टा करब सेटी होच्छे सेई सनातन मातृत्वेर सेई ममतामयी रूप। सकल मायेर मध्येई तिनी विश्वजननी जगज्जननी। आबार प्रत्येक मायेर मध्येई देखा जाच्छे ताँरी भालोबासा ताँरी ममता। बेलुर मठेर घटना मायेर देहरक्षार बेश किछुदिन पर बेश कयेक बछर परई बेलुर मठेर मातृमंदिरे मायेर फटोर सामने दाड़िये एक भक्त महिला माके दर्शन करछेन प्रणाम करछेन। संगे तार छोट्ट बालिका सन्तान सेओ तार मायेर मतो करेई से मायेर छबिर दिके ताके माके प्रणाम करछे। तारपर हठात से एकबार सेई मंदिरेर मायेर छबिर दिके ताकाच्छे आबार एकबार निजेर मायेर मुखेर दिके देखछे। बारंबार से एई करते करते तारपर से मायेर आँचल धरे टेने माके जिज्ञासा करछे, मा एई जे छबिटी राखा आछे एइटी तोमारी छबि? তার মা নির্বাক হয়ে রয়েছে মেয়ের এই প্রশ্নে। সে আবার বলছে যে, মা এই ছবিটি তোমারই ছবি তো, বলো এটি তো তোমারই ছবি। তার মা কোনো উত্তর দিতে পারছেন না, অবাক হয়ে গেছেন মেয়ের এই প্রশ্নে। সেখানে উপস্থিত ছিলেন স্বামী শারদেশানন্দজি। তিনি বেশ কিছু সময় মায়ের খুব কাছের সেবক ছিলেন। তিনি এই ঘটনাটি প্রত্যক্ষ করলেন এবং সেই ঘটনাটি প্রত্যক্ষ করার পর তার যে অনুভূতিটি হয়েছিল তিনি বলছেন, সেই যে শিশুর সরল দৃষ্টি, সেই সরল দৃষ্টিতেই ধরা পড়েছে প্রকৃত সত্য। আসলে এই যে মহামায়া, যিনি শারদা অবতারে এসেছেন, তিনি তো বিশ্ব প্রসবিনী, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তো তাঁরই, তাই সকল মায়ের মধ্যে তো তিনি সেই মাই প্রতিভাত হচ্ছে, তাই প্রত্যেক মায়ের মুখের মধ্যেই সেই মা শারদারই ছবি, আবার মা শারদার মুখের মধ্যে সব মায়ের ছবি। শিশুর সরল দৃষ্টি এবং শুদ্ধ মনে এই সত্যটি যেন খুব সুন্দর করে ধরা পড়েছে মহারাজের মনে হলো। মহারাজ কিভাবে লিখেছেন কথাটি আমরা একটু বই থেকে পাঠ করি। বেলুর মঠ, তখন সবে কয়েক বছর আগে শারদা দেবী মরদেহ ত্যাগ করেছেন। তার সমাধিভূমির উপর নির্মিত মন্দিরে জনৈকা মহিলা প্রণাম করে শারদা দেবীর ছবির দিকে তাকিয়ে আছেন, সঙ্গে আঁচল ধরে তার শিশুকন্যাটিও তাই করছিল। একটু পরে দেখা গেল সে একবার ছবির দিকে তাকাচ্ছে, একবার তাকাচ্ছে তার নিজের মায়ের দিকে। ছবিতে যাকে দেখছে তার সঙ্গে নিজের মায়ের মুখের মিল কি সে খুঁজে পাচ্ছে? হ্যাঁ, তাই। সে তার মাকে প্রশ্ন করল, মা এ ফটো তোমার কিনা বলো, ঠিক করে বলো এ ফটো তোমার কিনা। অবোধ শিশুকে মা আর কি বলবেন, কিন্তু কন্যার প্রগল্ভ প্রশ্ন থামতেই চায় না। বারবার ওই একই প্রশ্নে সে তার মাকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। স্বামী শারদেশানন্দ তখন শ্রী মায়ের মন্দিরে দাঁড়িয়েছিলেন। শ্রী মা যখন স্থূলদেহে বর্তমান ছিলেন তখন তিনি তার অন্যতম সেবক ছিলেন। তার মনে হলো, নিষ্পাপ শিশুটি মিথ্যা বলেনি, সে তার অজ্ঞাতসারে যথার্থ সত্যের উপরেই আলোকপাত করেছে। মন্দিরে স্থাপিত শ্রীমায়ের ছবিকে তার নিজের মায়ের ছবি বলেই
মনে হয়েছে। শারদেশানন্দজি লিখছেন, শিশুর স্বচ্ছ দৃষ্টিতে সত্যই সত্য উদ্ভাসিত, এই মাই তো সকল মায়ের অন্তরে, বাস্তবিক শ্রীমা জগতের মা, নিখিল মাতৃহৃদয় সাগর মন্থন সুধামূরতি, অপাপবিদ্ধ শিশুর দৃষ্টিতে সেই পরম সত্যটি ধরা পড়েছে। শুধু তার মাই নয়, জগতের সকল মায়ের মুখই ওই মায়ের মুখে বসানো রয়েছে, আবার ওই মায়ের মুখই সকল মায়ের মুখে প্রতিবিম্বিত। মায়ের জীবন সহজ সরল অনাড়ম্বর, একেবারে গ্রাম্য সাধারণ মহিলার মতো তিনি যেন নীরবে নিভৃতে তার জীবনটিকে আড়াল করে রেখেছিলেন জগৎ সংসারের থেকে। কিন্তু সেই সহজ সরল জীবন থেকে গণ্ডি ভাঙা মা হয়ে ওঠা, সংঘজননী হয়ে ওঠার যে কাহিনীটি, সেটি উপন্যাসের মতোই মনে হয় যেন রোমহর্ষক, অবাক। তার জীবনকে যারা কাছ থেকে দেখেছে তারাও অবাক হয়েছে মায়ের এই মাতৃত্বে। এরকম মাতৃত্ব সত্যি বিরল, কেউ কখনো দেখেনি, জগতে কেউ কখনো প্রত্যক্ষই করেনি এমন স্নেহ, এমন মমতা, এমন গণ্ডি ভাঙা ভালোবাসা। আরেকদিনের ঘটনা জয়রামবাটিতে। রাসবিহারী মহারাজ কোনো একটি কাজে অন্য গ্রামান্তরে গেছেন, তার আসতে দেরি হচ্ছে, দুপুরে খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, বাড়ির সকলে খেয়ে নিয়েছেন, মা কিন্তু খাননি, অপেক্ষা করছেন রাসবিহারী মহারাজ ফিরলে তারপর তিনি খাবেন। কিন্তু বেলা গড়িয়ে যাচ্ছে, রাসবিহারী মহারাজ ফিরছেন না। অনেক বেলা প্রায় গড়িয়ে বিকেল হয়ে গেল দুপুর থেকে, তাও তিনি ফেরেননি। মা দুশ্চিন্তায় ঘর বার করছেন, বারবার খোঁজ নিচ্ছেন যে তিনি ফিরেছেন কি না, আর অস্থির হচ্ছেন যেন মনে মনে। অনেকটা বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা আগত, সেই সময় কাজ সেরে ফিরলেন রাসবিহারী মহারাজ, এবং তিনি দেখলেন মা একেবারে অস্থির হয়ে রয়েছেন সন্তানের জন্য দুশ্চিন্তায়। তাকে দেখে মা আশ্বস্ত হলেন। তিনি যখন শুনলেন যে মা তার জন্য না খেয়ে বসে রয়েছেন, অপেক্ষা করছেন, খুব অবাক হলেন। প্রথমত তিনি বললেন, মা আপনার তো শরীর ভালো নয়, কেন আপনি না খেয়ে বসে আছেন আমার জন্যে? মা তখন বললেন, ছেলে না খেলে আমি কি খেতে পারি বাবা? এমন ভালোবাসা, এমন আন্তরিকতা, এমন টান গর্ভধারিণীর থেকেও যেন বিরল। সত্যি তিনি সত্য সত্য মা, জগতের মা। সেই জগতের মা হয়ে ওঠার জন্যই তো তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। একবার কোনো এক মহিলা ভক্ত বা একজন মহিলাই তাকে প্রশ্ন করেছিলেন যে তার গর্ভজাত সন্তান কটি। মা উত্তর দিয়েছিলেন, গোটা জগতের যত মানুষ রয়েছে সবই তো তাঁর সন্তান, তিনি তো বিশ্ব প্রসবিনী, ব্রহ্মাণ্ড প্রসবিনী তিনি। গোটা ব্রহ্মাণ্ডের মা হয়ে ওঠার তার যে কাহিনী, সেটি কিন্তু একদিনের নয়, প্রথম থেকেই জগতের মা হয়েই তিনি এসেছেন। যে জীবের দুঃখে তিনি কাতর হয়েছেন, সেই জীবের দুঃখে কাতর হয়েই তিনি তার কৈলাস ছেড়ে মর্তে আগমন করেছেন, এবং সকলকে তিনি তার সেই গণ্ডি ভাঙা ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন। অন্য একটি ঘটনা, মায়ের যখন অসুখের সময়, শেষ অসুখের সময়, তখন উদ্বোধনের বাড়িতে মায়ের এক ভক্ত সন্তান মনে করছেন, মাকে যদি একটু হাত পাখা দিয়ে বাতাস করা যায় তাহলে হয়তো তিনি একটু আরামে ঘুমোতে পারবেন। সেই ভেবে তিনি হাত পাখাটি নিয়ে মায়ের কাছে গিয়ে তাকে বাতাস করতে লাগলেন। কিছু মুহূর্ত পরেই মা বলছেন, থাক বাবা, তোমার হাত ব্যথা করবে আর হাওয়া করতে হবে না।
সেই সেবক তখন বলছেন, মা হাত পা খাই অত তাড়াতাড়ি হাত ব্যথা হয় না, আমি যখন হাত ব্যথা হয়ে যাবে আমি নিজেই ছেড়ে দেব, আপনি নিশ্চিন্তে ঘুমান। আবার কিছুক্ষণ চোখটা বন্ধ করে রইলেন মা। যেন কয়েক মুহূর্ত পরে আবার বলছেন, বাবা তোমার হাত ব্যথা করবে। আবার আশ্বস্ত করলেন সেবক মহারাজ যে আমার হাতে ব্যথা হবে না মা, আপনি নিশ্চিন্তে ঘুমান। কিন্তু মা ঘুমোতে পারলেন না, তার সন্তান তাকে বাতাস করছে, বাতাস করতে করতে তার হাতে ব্যথা হতে পারে, এই দুশ্চিন্তায় ব্যথিত মাতৃ হৃদয়, ঘুম আসলো না তার। একটু পরেই আবার চোখ মেলে বললেন, বাবা তোমার হাতে ব্যথা হবে এই ভাবনায় আমি শান্তিতে ঘুমোতে পাচ্ছি না, তুমি বাতাস করা বন্ধ করো তাহলে আমি একটু শান্তিতে ঘুমাবো। কি অদ্ভুত অপার মাতৃস্নেহ দেখুন, তার নিজের সুখটুকু, নিজের সামান্য আরামটুকু পর্যন্ত তার কাছে গৌণ। সন্তানের ভালো, সন্তানের মঙ্গল চিন্তা এবং সন্তান কিসে সুখে থাকবে সেটুকুই শুধু সর্বাবস্থায় তিনি দেখছেন। এমনকি নিজে অসুস্থ সেই সময় তাকে একটু সেবা করছেন সন্তান, তখনও কিন্তু তিনি সন্তানের জন্যই তার হৃদয়ে ব্যাকুল, যাতে তার কোনো কষ্ট না হয়। তার নিজের কষ্ট হচ্ছে হোক, কিন্তু সন্তানের কষ্ট তিনি কখনই দেখতে পাচ্ছেন না। আবার অপর একটি ঘটনা, মা তখন জয়রামবাটিতে আছেন, দূর দেশ থেকে এক ভক্ত এসেছে, সচরাচর তার আসা হয় না, তো সে এসেছে, বেশ কয়েকদিন আছেও জয়রামবাটিতে, মায়ের সঙ্গ লাভে সে ধন্য হয়েছে। তার ইচ্ছা যে মায়ের প্রসাদী অন্ন কিছুটা শুকনো করে সে নিয়ে যাবে তার বাড়িতে, মাকে সে সেই ইচ্ছাটি ব্যক্ত করেছে। মা তার সেই ইচ্ছা অনুযায়ী একদিন খাওয়ার পর তাকে কিছু হাঁড়ির মধ্যে, মাটির একটি হাঁড়ির মধ্যে কিছুটি সেই অন্ন দিয়ে, তার প্রসাদী অন্ন দিয়ে তাকে বলছেন, এই নাও বাবা তুমি যে বলেছিলে এটি তোমার সেই অন্ন। তারপর বলছেন, হ্যাঁ মা, সে খুব প্রসন্ন হয়েছে যে মা তো তার কথা শুনে তাকে সেই প্রসাদী অন্ন দিয়েছেন, মহাপ্রসাদ, সেটি এবার তাকে শুকিয়ে নিতে হবে। সে বলছে, বেশ মা আমি তাহলে এটি রোদে দিই, রোদে দিয়ে এটিকে শুকিয়ে নিই যাতে আমি নিয়ে যেতে পারি। মা বলছেন, বেশ, কিন্তু দেখো বাবা যেন কাকে মুখ না দেয়। সে বললেন, না মা আমি এখানে বসে এখানে পাহারা দিচ্ছি, কাক মুখ দেবে না, বলে সে হাঁড়িটি রোদের মধ্যে রেখে বসে রয়েছে। কিছুক্ষণ সে মায়ের সঙ্গে সেখানে বসে বসেই কথা বলছিল। তারপর তার মনে হলো যে তার তো একটু তামাক খাওয়ার অভ্যাস ছিল, যে সে একটু গিয়ে তামাক খেয়ে আবার ঘুরে এসে বসবে। সে ঘরে গেল, সে তামাক খেল, তামাকের আমেজে তারপর তার ঘুম এসে গেল, সে দিবানিদ্রা দিল নিশ্চিন্তে, প্রসাদের কথা তার মাথা থেকে বেরিয়েই গেল। ঘুম থেকে উঠে সে যখন ফিরে এলো সেই জায়গায়, তখন দেখলো মা কিন্তু ঠায় সেখানে সেইভাবেই বসে সেই হাঁড়িটি পাহারা দিচ্ছে যাতে কাকে মুখ না দেয়। সে বেরিয়ে এসে মাকে দেখে অবাক হয়ে বলল, মা আপনি এখনো এখানে বসে? মা বললেন যে, বাবা বসে না থাকলে যদি তোমার ওই প্রসাদে কাকে মুখ দিয়ে দেয় সেই ভয়ে আমি উঠতে পারিনি। ভক্তটি খুব লজ্জিত হলো, ভাবলো যে তিনি তো গিয়ে বেশ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছেন, মা কিন্তু সন্তানের যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণে এত তৎপর, এত করুণা তার, যে তিনি নিজে তার বিশ্রাম, তার নিদ্রা সমস্তটুকু স্যাক্রিফাইস করে সেখানে বসে রইলেন, সেই হাঁড়িটি পাহারা দিলেন। অদ্ভুত মাতৃত্ব, এইরকমটা সত্যিই ভাবা যায় না, দেখা যায় না এমন মমতার দৃষ্টান্ত। অপর একটি ঘটনার কথা উল্লেখ করব জয়রামবাটির। জয়রামবাটির নিকটবর্তী একটা গ্রাম, সেখান থেকে কিছু মুসলমান যারা তারা থাকতেন, কিন্তু মায়ের বাড়িতে সকলের অবাধ যাতায়াত আমরা জানি, কারণ মা বলতেন ভক্তের তো কোনো জাত হয় না, একটাই জাত সে ভক্ত। তো সেই কিছু মুসলমান সে কিছু কলা নিয়ে এসেছেন, এসে মাকে বলছেন, মা
ঠাকুরের জন্য কিছু কলা নিয়ে এসেছি, আপনাকে কি দেব? ঠাকুরকে কি আপনি দেবেন? মা খুব আনন্দের সঙ্গে, আগ্রহের সঙ্গে বললেন, হ্যাঁ বাবা, নিশ্চয়ই দেব বইকে বলে তিনি এগিয়ে গিয়ে তার হাত থেকে কলা ছড়াটি নিয়ে সযত্নে রাখলেন ঠাকুরকে দেবার জন্যে। জয়রামবাটির বাড়িতে বাকি যে মহিলা ভক্তরা ছিলেন তারা তখন মাকে কি বলছেন শুনুন। বলছেন, সেখানে একজন ভক্ত ছিলেন, ওই রোগটির পাশের গ্রামেই তার বাড়ি। তিনি তৎক্ষণাৎ মাকে বললেন, ওরা চোর, ওরা মুসলমান, ওদের জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা তার কথার কোনো উত্তর না দিয়ে কলাগুলো ঠাকুরের পূজার জন্য যত্ন করে তুলে রাখলেন এবং লোকটিকে মুড়ি মিষ্টি দিলেন। সে খুশি হয়ে চলে গেল। মা তখন গম্ভীর কণ্ঠে পূর্বোক্ত সেই মহিলা ভক্তটিকে বললেন, কে ভালো কে মন্দ আমি জানি, কে হিন্দু কে মুসলমান আমি জানি, কে চোর কে সাধু তাও আমি জানি, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। অর্থাৎ তার সেই গণ্ডি ভাঙা ভালোবাসা দিয়ে তিনি সকলকে আপন করে নিতে এসেছেন, তিনি ভাঙতে আসেননি, গড়তে এসেছেন। তাই তার এই মমতা দিয়ে, তার এই ভালোবাসা দিয়ে, তার এই বিশ্বপ্লাবী স্নেহ দিয়ে তার সকল সন্তানকে তিনি আপন করে নিতে পেরেছিলেন। সেই বাগবাজারের সম্ভ্রান্ত পরিবারের যে মহিলার কথা আমরা জানি, তার চারিত্রিক কিছু ত্রুটি ঘটেছিল, সেই কারণে সবার কাছেই সে বেশ ঘৃণ্য এবং নিন্দনীয় হয়ে উঠেছিল। মায়ের কাছে সে একদিন এসে ভীষণ কান্নাকাটি করছে। মা তাকে তখন অভয় দিলেন, বললেন, অন্যায় কি, পাপ কি সেটা তুমি বুঝেছ, আর অমন কাজ করবে না, এসো আমি তোমাকে মন্ত্র দেব, তুমি এবার নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, পাল্টে ফেলো। মায়ের স্নেহে সত্যিই সেই মহিলাটি পরিবর্তিত হয়েছিলেন পরে। কিন্তু তার এই মায়ের কাছে আশা নিয়ে, মায়ের বাড়িতে আশা নিয়ে ভীষণ রকম অশান্তি হতো ভক্তমহলে। এমনকি বলরাম বসুর যে স্ত্রী, তিনিও পর্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন এই ভক্ত মহিলা যাওয়া আসা করতেন বলে, কারণ তার চারিত্রিক ত্রুটি সর্বজনবিদিত ছিল। সেই কারণে সকলেই মায়ের কাছে খুব কমপ্লেইন জানাতে লাগলো, অভিযোগ জানাতে লাগলো যে ও যদি এই বাড়িতে আসা যাওয়া করে, মায়ের কাছে আসা যাওয়া করে, তাহলে তো আর আমরা আসতে পারি না, ভদ্র বাড়ির মানুষ কীভাবে আসবে, ইত্যাদি ইত্যাদি। মা সব কথা শুনলেন। শোনার পর তিনি বললেন, ও আমার কাছে আসে, আমি ছাড়া ওর আর কেউ নেই, তাই ও আমার কাছে অবশ্যই আসবে, কারণ ও আমার সন্তান। এর জন্য যদি অন্য কেউ আসতে না চায় তাহলে সেটা তার সিদ্ধান্ত, আমার তাকে বলার কিছু নেই। মায়ের দৃঢ়তা এবং মমতা দুটোই একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সিদ্ধান্তে। তিনি কিন্তু তার তৎকালীন যে সমস্ত যাকে বলে একদম নামকরা ভক্ত মহল, সেই রকম ভক্তমহল থেকেও যখন অভিযোগ উঠছে তিনি কিন্তু কোনো গ্রাহ্য করছেন না। সেখানে তার মমতা, সেখানে তার মাতৃত্ব, সেখানে তার স্নেহ এবং সন্তানের প্রতি অকুণ্ঠ কৃপা ও দয়াই প্রধান, আর কোনো কিছুকে তিনি গুরুত্ব দেন না। সন্ন্যাসী সন্তান যারা, তাদেরকে তিনি নাম ধরে ডাকতে পারতেন না। মা বলতেন, আমি তো মা, তাই সন্ন্যাস নাম ধরে আমি ডাকতে পারি না, তাই তাদের তিনি পূর্বাশ্রমের নাম ধরেই ডাকতেন। কিন্তু আবার যখন তিনি সংঘজননী হিসেবে, যখন আদর্শের প্রশ্ন আসত, যখন সেখানে যথাযোগ্য যে সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন আসত, সেখানে কিন্তু নিশ্চল তিনি। এক চক্ষে তার অগ্নিবর্ষণ হচ্ছে, আর এক চক্ষে হচ্ছে অশ্রুবর্ষণ। এইরকমই একটি ঘটনা, এক ত্যাগী সন্তান তার আদর্শচ্যুতির কারণে তাকে মঠ থেকে বিতাড়ন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মা কিন্তু যখন তিনি দেখা করতে এলেন বললেন, মা কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করলেন না, বিরুদ্ধাচারণ করলেন না। মা একবার বললেই হয়তো তার সেখানে থাকা হতো, কিন্তু সে তো আদর্শচ্যুতি ঘটেছে।
যে আদর্শ থেকে সরে গেছে, সন্ন্যাসের আদর্শ থেকে যে সরে গেছে, মা তার অত্যন্ত প্রিয় সন্তান হলেও তাকে কিন্তু সেই যে বিতাড়ন করে দেওয়া হয়েছে নর্থ থেকে, সেই সিদ্ধান্ততেই তিনি সমর্থন করলেন। মা হিসেবে তিনি তখন প্রচণ্ড কান্নাকাটি করছেন, সন্তানটিও তার কাছে এসেছে, খুব কান্নাকাটি করছে, মাও তার সঙ্গে সমব্যথী হয়ে কান্নাকাটি করছেন। কিন্তু তাই বলে সেই সিদ্ধান্ত ফিরিয়ে নেবার জন্য কোনো স্টেপ কিন্তু তিনি নিলেন না। তারপর যখন সেই প্রচণ্ড কান্নাকাটির পর একটু থিতু হয়েছে সন্তান, মা বললেন, যাও চোখে মুখে জল দিয়ে এসো। তারপর বললেন, তুমি যেখানেই থেকো আমাকে মনে রেখো। সন্তানটি তখন আবার কাঁদতে কাঁদতে বললেন, আমি তো আপনাকে মনে রাখবো মা, আর আপনি? মা তখন বললেন, মা কি কখনো সন্তানকে ভুলতে পারে? এই হচ্ছে মাতৃত্ব, তার আবার সেই সঙ্গে মমতার সঙ্গে সঙ্গে তার দৃঢ়তাও, যেখানে আদর্শের প্রশ্ন উঠছে, আদর্শের সঙ্গে সমঝোতার প্রশ্ন উঠছে, সেখানে কিন্তু তিনি কোনো রকম সমঝোতাতে যাচ্ছেনই না, সেখানে তিনি আদর্শকে ধরে আছেন, কারণ সেই আদর্শ করে দেখাতেই তো তিনি এসেছেন। তাই সংঘজননী হিসেবে তার যা দায়িত্ব, মাতৃত্বর দায়িত্ব বা কর্তব্য বা মাতৃত্বের স্নেহজনিত কারণে সেই সংঘজননীর কর্তব্য থেকে এতটুকু তিনি বিচলিত হচ্ছেন না। এইভাবেই আমরা তাকে দেখি, অদ্ভুত তার চরিত্র, কোমলে কঠিনে তিনি যেন দেবী মানবী, আবার কখনো মা কখনো সংঘজননী, সবটুকুর একদম পারফেক্ট ব্যালেন্সিং মায়ের জীবনে আমরা দেখছি। আবার অপর একটি ঘটনা, এটিও জয়রামবাটির ঘটনা। জয়রামবাটিতে একজন বাল বিধবা ছিল, সেই ঘটনাটি একটু মায়ের বই থেকে পড়ি। জয়রামবাটিতে একজন বাল্য বিধবা ছিল, অতি গরিব, কোনো রকমের লোকের বাড়ি কাজ করে তার দিন চলত। জ্ঞান হওয়ার আগে তার বিয়ে হয়েছিল, যখন বোঝার মতো বয়স হলো তখন সে জানল সে বিধবা, সংসার সুখের অধিকার সে চিরকালের মতো হারিয়েছে। যখন সে পূর্ণ যুবতী তখন একটি যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়, এতদিন পর্যন্ত সমাজপতিরা এই দুঃখী মেয়েটির কোনো খোঁজ খবর নেয়নি, অর্থাৎ যখন সে খেতে পাচ্ছিল না, লোকের বাড়ি কাজকর্ম করছে, ভীষণ দুঃখে যন্ত্রণায় দিন কাটাচ্ছে, তখন কেউ তার খোঁজ খবর নেয়নি। কিন্তু এখন যখন সে একটি পূর্ণ যুবতী, যখন সে একটি যুবকের সঙ্গে তার একটি ঘনিষ্ঠতা এবং ভালোবাসার সম্পর্ক হয়েছে, মা বলছেন সেই সময়ে এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে যারা তাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি তার জীবন যাপনে, তারা কিন্তু এখন সবাই তাকে নিয়েই পড়ল। বলা বাহুল্য, গ্রামের মাতব্বরদের অত্যাচারে মেয়েটির লাঞ্ছনা গঞ্জনা চরমে উঠল। মায়ের বাড়িতে মেয়েটির যাতায়াত ছিল, মা তাকে খুব ভালোবাসতেন, গ্রামের মাতব্বরদের কীর্তির কথা মায়ের কানে পৌঁছালো, মেয়েটির জন্য মা খুব বিচলিত হয়ে পড়লেন। কিন্তু দুর্দণ্ড প্রতাপ নিষ্ঠুর সমাজপতিদের বিরুদ্ধে কী বা তিনি করতে পারেন? মায়ের এই ব্যাকুলতার কথা মায়ের জনৈক মন্ত্রশিষ্য স্থানীয় জমিদার জানতে পারে, তার হস্তক্ষেপে মেয়েটি যাবতীয় লাঞ্ছনা নির্যাতন থেকে রক্ষা পায়। অর্থাৎ মায়েরই মন্ত্রশিষ্য একজন, সেখানের কাছাকাছি গ্রামের এক বেশ প্রভাবশালী জমিদার, তিনি জানতে পারেন যে মা এই মেয়েটির বিষয় নিয়ে বিশেষ উদ্বিগ্ন, এবং তিনি তখন সেই ব্যাপারটিতে হস্তক্ষেপ করে তাদের সঙ্গে, সেই গ্রামের মোড়লদের সঙ্গে বেশ তাদেরকে একটু শাসানি দেওয়াতে তারা ক্ষান্ত হয়। মা এই ঘটনাটি যখন জানতে পারলেন, শুনে মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। কয়েকদিন পর সেই জমিদার সন্তানটি মাকে প্রণাম করতে এলে মা খুশি হয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করে বললেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে, ভগবান তোমার মঙ্গল করবেন। অর্থাৎ যে মেয়েটি নিঃসহায়, যে মেয়েটির কোনো সহায় সম্বল নেই, এমন দুঃখিনী, জন্ম দুঃখিনী বলতে গেলে, সে জ্ঞান হওয়ার আগে থেকেই সে তার সেই জীবনের দুঃখ কষ্ট যেন তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, সেই রকম এক দুঃখিনীর প্রতি মায়ের এই করুণা, মায়ের এই মমতা খুব স্বাভাবিক। এবং মা তাই বলছেন যে দুঃখিনীকে যে তুমি বাঁচিয়ে দিয়েছ, সেই শুনে
তিনি খুশি হয়েছেন এবং সেই জমিদারকে তিনি আশীর্বাদ করে বলছেন ভগবান তোমার মঙ্গল করবেন। অপর একটি ঘটনা বা কিভাবে কৃপা করতেন, একেবারে মা যেন সন্তানের সকল সমস্যাকে তাকে বলতে লাগতো না, নিজে থেকে তিনি বুঝে নিতেন এবং বুঝে নিয়েই যেন সেই মতো করে তিনি তার প্রতি সেই কৃপার যে হাতটি যেন বাড়িয়ে দিতেন। চন্দ্রমোহন দত্তের জীবনের ঘটনা, তিনি উদ্বোধনে কাজ করতেন, সামান্য টাকারই মায়নে পেতেন, কিন্তু তার খাওয়া দাওয়া সবই মায়ের কাছে চলে যেত। এমনি সেই কারণে তার সংসারেরও মা মাঝে মাঝেই তাকে এটা ওটা দিতেন তার বাড়িতে পাঠানোর জন্য, সুতরাং তার অভাব সেরকম ছিল না। কিন্তু একবার প্রবল বন্যাতে তিনি খবর পেলেন যে তার বাড়ি ঘর সমস্ত ভেসে গেছে, সব খুব খারাপ অবস্থা, তিনি খুব মনমরা হয়ে পড়লেন। কিন্তু তিনি কাউকে কিছু বলতেও পারছেন না, শরৎ মহারাজকেও বলতে পারছেন না, মাকেও বলতে পারছেন না, কারণ তিনি তো জানেন যে খুব সামান্য যে আয় হয় ভক্তদের যে দান থেকে, সেই থেকেই মায়ের এই বিশাল সংসার কোনো মতে চলে। তারপর তিনি কিভাবে বলবেন যে সাহায্যের কথা, শরৎ মহারাজকেই বা কিভাবে বলবেন, মাকেই বা কিভাবে বলবেন? কিন্তু মা তো অন্তর্যামিনী, তাকে কিছু বলতে লাগে না, তিনি নিজেই সবটুকু উপলব্ধি করেন। একদিন তিনি তাকে ডাকলেন, চন্দ্রমোহন বাবুকে ডেকে বললেন যে তুমি এই তোমার বাড়ির অবস্থা এইরকম, তুমি বাড়িতে যাও, কদিন ঘুরে এসে তাদের সমস্ত ব্যবস্থা করে এসো, তারপরে এখানে আবার আসবে, তুমি কাজ করবে। চন্দ্রমোহন বাবু বললেন, মা আমি গিয়েই বা কী করবো, আমার বাড়ি ঘর দোর তো সব ভেসে গেছে, শুধু তাই নয়, আমি যে যাওয়া আসা করব সেই খরচটুকু পর্যন্ত আমার কাছে নেই। মা তখন বললেন, আমি সব জানি বাবা, আমার কাছে এই কটি টাকা আছে, এটি তুমি নাও, এতে তোমার যাওয়া আসা এবং বাড়ি তৈরির খরচ হয়ে যাবে, কিন্তু তুমি কাউকে এই কথাটি বলো না, এমনি তুমি এখানে বলে যাবে যে বন্যায় বাড়িঘর ভেসে গেছে, তাই তুমি সেখানে দেখাশোনা করার জন্য যাচ্ছ। চন্দ্রমোহন বাবু প্রায় কেঁদে ফেলেন এরকম অবস্থা। এই কথা বলে মা তার আঁচল থেকে আঁচল খুলে এক তারা টাকা সেই চন্দ্রমোহন বাবুর হাতে তুলে দিলেন, যাতে তার যাতায়াত কেন তার সেই বাড়ি মেরামত করে নতুন তৈরি হয়ে যাওয়ার কাজ পর্যন্ত হয়ে যাবে। এবং সঙ্গে সঙ্গে সন্তানকে কৃপা করলেন এবং বললেন যে কাউকে বলার দরকার নেই, একদম নীরব কৃপা, অকৃত্রিম স্নেহ, কোনো কিছু পাওয়ার জন্য নয়, স্বীকৃতিটুকু নয়। ঠাকুর বলতেন যে তুমি ডান হাতে দিলে যেন বাঁ হাত জানতে না পারে, দান এমনই হবে। মা যেন জীবন দিয়ে করে দেখালেন দান কাকে বলে। এবং চন্দ্রমোহন বাবু তার স্মৃতিকথায় লিখেছেন, শুধু তাই তিনি নন, এরকম বহু বহু সন্তানকে মা এইভাবেই নীরবে গোপনে কৃপা করেছেন, কেউ হয়তো জানতেও পারেনি, তিনি জানতে দেননি, তিনি চাননি কেউ জানুক, কিন্তু নিরন্তর তার সেই কৃপা এইভাবেই সকলের প্রতি প্রসারিত হয়েছে আমরা দেখতে পাই। একটি ছেলে যাতে যোগী, যোগী বলা হতো তখন, যোগী অর্থাৎ অপভ্রংশে যোগী অর্থাৎ নিচু জাত, কিন্তু সে আগেই মায়ের কৃপা পেয়েছিল, অর্থাৎ মায়ের কাছে তার দীক্ষা হয়েছিল। মা তো কখনো জাতপাত বিচার করতেন না দীক্ষা দেওয়ার জন্যে বা তার কৃপা করবার জন্যে, কোনো সময়ই কোনো কিছুই তার কাছে বাধা ছিল না, তার মাতৃত্ব সকলের জন্য প্রসারিত, সেই কারণে তিনি কখনোই কারোর জাত দেখতেন না। তো এই সন্তানটি পূর্বে মায়ের কৃপা পেয়েছে, দীক্ষা পেয়েছে, কিন্তু যখন সে জয়রামবাটিতে আসতো সে খুব সংকুচিত হয়ে থাকতো, কারণ পাছে কেউ কিছু বলে, কারণ সকলেই তো ওখানে নানা রকম শুচিবায়ুগ্রস্ত মানুষজন রয়েছে, তারা কেউ কিছু বলে দেবে ভেবে সে ভীষণ সংকোচে থাকতো, যেন কারোর সঙ্গে ছোঁয়ানা লেগে যায়, কোনোভাবে না কিছু অসুবিধা হয়। মা কিন্তু তাকে খুব অনুভব করতেন, তার কষ্টটা অনুভব করতেন। মা তাকে একদিন কি বলছেন আমরা দেখি, নির্বিচারে কৃপা বিতরণ করে মা সবাইকে তার সন্তান এবং সেই সঙ্গে ঠাকুরের গণ অর্থাৎ ভক্ত গোষ্ঠী করে নিতেন, তাই ওই আড়ষ্টতা ও সংকোচ ভাব দেখে তিনি কোমল কণ্ঠে বললেন, তুমি যোগী বলে সংকোচ করছো, তাতে কি বাবা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে, ঘরে এসেছো,
এই হচ্ছে মায়ের মনোভাব, এই হচ্ছে মায়ের দৃষ্টিভঙ্গি। যারা তার সন্তান তারা সকলেই রামকৃষ্ণ পরিবারের অন্তর্ভুক্ত, ভক্ত তারা, এই তার একমাত্র জাত, সকলেই তার সন্তান, তার মধ্যে কোনো জাতিভেদ নেই। তাই সমাজে যে নিষ্ঠুর রক্ষণশীলতা, এই জাতির নামে বজ্জাতি, এগুলো একেবারেই মা প্রশ্রয় দিতেন না। এবং তিনি তার কাছে যে সমস্ত জয়রামবাটি গ্রামের আশেপাশে যারা মুসলিম যে ছিল মুসলিম সম্প্রদায়, তারাও কিন্তু মায়ের বাড়িতে একেবারে অবাধ প্রবেশ ছিল তাদের। এইরকমই একজনের ঘটনা, জয়রামবাটির কাছে শিরোমণিপুর গ্রামের বাসিন্দা রসন আলী খাঁ, অল্প বয়সে তিনি মায়ের সান্নিধ্যে এসেছিলেন। তিনি বলছেন, শিহর, জিপটা, জয়রামবাটি, ফুলুই, শ্যামবাজার এলাকার ধনী বা মধ্যবিত্ত কারোর মনেই মুসলমানদের দুঃখ দুর্দশা রেখাপাত করেনি, কেবলমাত্র মাই পরম মমতায় আমাদের দুঃখে সমব্যথি হতেন। জাত পাত ধর্মটর্মের ভেদ ঝেড়ে ফেলে দিয়ে তিনি আমাদের জন্যেও তার কোল পেতে দিয়েছিলেন। দেখুন, একজন মুসলমান ভক্ত মায়ের, তিনি মাকে কিভাবে বুঝেছেন, কিভাবে মায়ের স্নেহ পেয়েছেন, এবং তিনি নিজের মুখে কথা বলছেন যে জাত পাত ধর্মটর্মের ভেদ ঝেড়ে ফেলে দিয়ে তিনি আমাদের জন্যেও তার কোল পেতে দিয়েছিলেন। তিনি সমস্ত বর্ণের সন্তানদের তিনি একসঙ্গে বসিয়ে খেতে দিতেন জয়রামবাটিতে, আমরা জানি, সবাইকে একসঙ্গে বসাতেন, এক পংক্তিতে খেতে দিতেন, কারণ তিনি বলতেন ভক্তের কোনো জাত হয় না, আলাদাভাবে কোনো ব্যবস্থাই নয়। এবং যখন সেই খাওয়া দাওয়া শেষ হতো তিনি কিন্তু বলতেন, থাক বাবা, তোমাদেরকে ওই এটোপাত কুড়োতে হবে না, ওর জন্য লোক আছে। লোকটিকে তিনি নিজে সেই সকল সন্তানের উচ্ছিষ্ট পরিষ্কার করতেন। সেই দেখে নলিনী দিদি চিৎকার করে উঠতেন, মা গো, 36 জাতের এঁটো কুড়োচ্ছে। মা খুব শান্তভাবে উত্তর দিতেন, 36 কোথা, সবচেয়ে আমার। কারণ তিনি তো জানেন যে তিনি জগৎ জননী, সকলের প্রতি তার সেই অকৃত্রিম স্নেহ ভালোবাসা এই বোধ থেকেই এসেছে যে তিনি সকলের মা, তিনি সবার মা, তার মমতা, তার স্নেহ, তার ভালোবাসা সকলের জন্যে। এই যে মমতাময়ী সত্তা, সেটি কিন্তু সদা সর্বদা তার মধ্যে আমরা দেখতে পাই। সেই ছোটবেলায় যখন অন্নসত্র হচ্ছে তাদের মায়ের বাড়িতে, সেই সময় আমরা দেখছি মা সেই ছোট্ট দুহাত দিয়ে দুর্ভিক্ষ পীড়িতদের খিচুড়ি ঠান্ডা করার কি ঐকান্তিক প্রয়াস করে চলেছেন। কারণ তিনি অন্নপূর্ণা রূপে যেমন, তিনি মমতাময়ী রূপেও তেমন। তাই তার স্নেহ, তার ভালোবাসা, সেই ছোট্ট থেকেই সেই মাতৃত্ব বিকশিত হচ্ছে তার মধ্যে। তার ভাইরা তার কাছে যেভাবে স্নেহ মমতা ভালোবাসা পেয়েছে অতুলনীয়। তারা নিজেরাই বলছে, দিদি আমাদের মায়ের মতো করে মানুষ করেছে। আমরা দেখি তিনি তাদেরকে আমোদরে নিয়ে যাচ্ছেন স্নান করাতে, আবার ফিরে আসার সময় তাদের খিদে পেয়ে যাবে, সেই ভেবে তিনি মুড়ি নিয়ে যাচ্ছেন সঙ্গে, ফেরার সময় তাদের হাতে দুটি দুটি দিচ্ছেন, তারা যেন খেতে খেতে আসে, খিদেই কষ্ট না পায়। ছোট্ট তিনি, ছোট্ট সারু, কিন্তু মাতৃত্ব তখন থেকেই কিন্তু তার মধ্যে বিকশিত। একেবারে যেন বলা যায় জন্ম থেকেই তিনি সবার মা হয়েই জন্মেছেন। এই যে তার মাতৃত্ব, এই যে সর্বপ্লাবিতার মমতা, যে স্নেহ, কীভাবে সেটা সকলকে গ্রাস করে নিত, শেষ করব সেই হৃদয়ে মথিত করা ঘটনাটি দিয়ে। মায়ের বাড়ির সেই বালকটি, অসুস্থ বালকটি, যিনি মায়ের বাড়িতেই ছিলেন, সেই ঘটনাটি পাঠ করব মায়ের বই থেকে। আমরা এতক্ষণ মায়ের দিক থেকেই মমতার আকার দেখলাম, তার মমতা কিভাবে অপরকে আত্মসাৎ করে নিয়েছে তার একটি দৃষ্টান্ত দিয়ে এই মমতাময়ী মা সারদা এই আলোচনার প্রসঙ্গটি আজ শেষ করব। দৃষ্টান্তটি একটি অনন্য সাধারণ মুমূর্ষু বালকের। বালকের বয়স 9 কি 10 বছর, অনাথ এই বালক মায়ের বাড়িতেই থাকত,
দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত। তাকে বাঁচাবার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে। অবশেষে অন্তিম মুহূর্তটি ঘনিয়ে এলো, কিন্তু তখনও তার জ্ঞান সম্পূর্ণ রয়েছে। মা তার বিদায় মুহূর্তটি আসন্ন জেনে নির্দেশ দিলেন তাকে গঙ্গা তীরে নিয়ে যেতে, যাতে সেখানে সে সজ্ঞানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। যখন সে ব্যবস্থা হলো, তখন নির্ভীক বালক জিজ্ঞাসা করল, তাহলে আমার মৃত্যু কি নিকটে? মায়ের আদেশ বলে সকলে তার প্রশ্নকে এড়িয়ে গেলেন। ছেলেটি তৎক্ষণাৎ বলল, নিশ্চয়ই, মাকে আমার প্রণাম, তার কথা তো শুনতেই হবে, আপনারা আমাকে নিয়ে চলুন। তখন শয্যাসহ তাকে সকলে বাইরে নিয়ে এলেন। মা বাইরের বারান্দায় দাঁড়িয়ে আনত নেত্রে তার দিকে চেয়ে আছেন, চোখ দিয়ে অবিরল অশ্রু গড়িয়ে পড়ছে। স্বামী ত্রিগুণাতীতানন্দ বালকের সারা গায়ে গঙ্গামাটি দিয়ে প্রথমে শ্রীরামকৃষ্ণ, তারপর শ্রীকৃষ্ণ ও অন্যান্য দেবতার নাম লিখতে লাগলেন। বালক প্রশ্ন করল, তোমরা কী লিখছ আমার গায়ে? স্বামী ত্রিগুণাতীতানন্দ বললেন, দেবতাদের নাম লিখছি। প্রথমে লিখেছি শ্রীরামকৃষ্ণ, তারপর শ্রীকৃষ্ণ, তারপর অন্যান্য দেবতার নাম। ছেলেটি শুয়ে শুয়ে নামগুলি দেখল, তারপর বলল, সব নাম মুছে শুধু একটি নাম লেখো, শারদা। ওই নামটি নিয়েই এতদিন বেঁচেছি, মরণের সময় ওই নামটি নিয়েই আমি যাব। তাই করা হলো। বালকের মুখ তখন অপূর্ব এক তৃপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠেছে। তার দৃষ্টি মায়ের দিকে, মায়ের কাছে সে শেষ বিদায় চাইছে। মা এতক্ষণ নীরবে কাঁদছিলেন, আর সামলাতে পারলেন না, ফুপিয়ে কেঁদে উঠলেন। সকলে বালককে কাঁধে করে গঙ্গা তীরে নিয়ে চললেন। সমস্ত পথ সে চমৎকার কথা বলছিল। নদী তীরে পৌঁছানো মাত্র তার কণ্ঠ নীরব হলো। শয্যা নামানো হলে সবাই দেখল সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বালক চলে গেল, পড়ে রইল তার নিষ্পন্দ দেহখানি, যার উপর অগ্নির অক্ষরে লেখা রয়েছে একটি নাম, শারদা। তার জীবন দিয়ে সে বুঝিয়ে দিল যে দেহটি সে নদী তীরে ফেলে গেল, সেই দেহটি যার কাছ থেকে সে পেয়েছিল তিনি তার এই জীবনের জননী, আর সেই দেহে যার নাম বহন করে জীবন নদীর পরপারে সে চলল তিনি তার জন্ম জন্মান্তরের জননী। অনন্ত জীবন ধরে তাঁর সঙ্গে সম্পর্ক। সত্যি মা আমাদের জন্ম জন্মান্তরের জননী, তাই তিনি সকলের মা হয়ে এসেছেন। আমরা যারা সংসারে আছি, তারা যেরকম ঠাকুরের কাছেও প্রশ্ন করেছি, আমাদের কি ঈশ্বর লাভ হবে না, আমাদের উপায় কি, বারবার কথামৃতের পাতায় পাতায় এই প্রশ্ন। সেই রকমই মায়ের কাছেও এক সন্তান প্রশ্ন করেছিলেন। পরম পূজ্যপাদ শ্রীমদ স্বামী শঙ্করানন্দজি মহারাজের স্মৃতি কথা থেকে এই অংশটি পড়ে আজকের আলোচনা ইতি টানব। তিনি বলছেন, সংসারেই আমরা, আমাদের কি কিছু আশা আছে? মা বলছেন, কেন থাকবে না, খুব আছে। ভগবান কি সন্ন্যাসীদের? সকলেই তার সন্তান, সংসারই কে নয়? আমাদেরও সংসার আছে, দেখো না, এই তোমরা সব আছো, তোমাদের জন্য ভাবতে হয়, দুঃখ দারিদ্র সুখ দুঃখের কথা শুনতে হয় এবং তাতে মনে কষ্ট হয়, তবে প্রভেদ আছে। আপনার জন্যে আর পরের জন্যে ভাবনা, বিদ্যার সংসার আর অবিদ্যার সংসার। সংসারে থাকো, ক্ষতি নেই, তবে সংসারে না পেয়ে বসে। বাহিরে সংসারে থাকো, সংসারের কর্তব্য কাজ সব করে যাও, কিন্তু অন্তরে যেন ত্যাগের ভাব নিষ্ক্রিয় নির্লিপ্তভাবে থাকে। সংসারটাকে যেন একটা দীর্ঘ স্বপ্ন বলে জানবে, যতক্ষণ আছে ব্যবহারিকভাবে সত্য জেনে নিজের কর্তব্য করে যাও, কিন্তু এটাও ধারণা রাখবে যে
त्रिकाले सत्य नित्य वस्तु एक भगवानी जाके लाभ ना करा पर्यन्त चरम सुख शांति मुक्ति नहीं। एमन दुर्लभ मानव जीवन पे एमन सुविधा पे ताके पावार चेष्टा ना करले सकली वृथा। निजेर मनेर मध्ये जतक्षण संसार आछे विषय बासना आसक्ति आछे ततक्षण बाइरे त्याग करले विशेष लाभ नेई। बाइरे त्याग करे जेखानेई पालाओ बने पर्वत गुहाय संसार संगे संगे जाबे। कोनो ना कोनो रकमे तोमाय छलना करबे ओ नूतन नूतन बंधने फेलबे। गृही हो बा साधुई हो आदर्शेर प्रति सर्वदा लक्ष्य ना थाकले आदर्शके दृढ़ मुष्टिते एटे धरे ना थाकते पारले पतन अनिवार्य। केउई तोमाके रक्षा करते पारबे ना। सर्वदा सजाग थाकबे निजेर मनके कखनो विश्वास करबे ना। हजार उच्च अवस्था लाभ करलेओ निजेके जितेंद्रिय मने करबे ना कारण तखनो पतन होते पारे। पाप सूक्ष्मभावे कखनो धर्मेर रूप धरे कखनो दयार रूप धरे कखनो बंधुर रूप धरे तोमाय भुलिये बश करार चेष्टा करबे। कखन निजेके हारिए फेलबे बुझते पारबे ना। जखन बुझते पारबे तखन हयतो फेरा असाध्य हबे। स्वामी बिरजानंद रचित परमार्थ प्रसंग थेके एई अंशटि पाठ करलाम। सत्यि एई अंशटिर मूल बक्तव्यटि आमादेर जीवने आदर्श हिसेबे ग्रहण करते हबे। संसारी বা সন্ন্যাসী যিনি যেই আশ্রমেই থাকুন না কেন তাকে নিজের আদর্শের প্রতি কিন্তু সদা সর্বদা অবিচল থাকতে হবে। একটা খুব সুন্দর কথা বলা হয় যে সন্ন্যাসী হয়েও সন্ন্যাসী সেজ না আর সংসারী সেজ সংসারী হয়েও না। অর্থাৎ যিনি সাধু বা সন্ন্যাসী হয়েছেন তাকে কিন্তু প্রকৃতপক্ষেই সন্ন্যাস ধর্ম যথাযথভাবে পালন করতে হবে কারণ সন্ন্যাসের কোনো ভেক হয় না। সন্ন্যাস সন্ন্যাসী সম্মুখ রূপে ন্যাস না করলে তা সন্ন্যাস নয়। কিন্তু যিনি সংসারী তিনি সংসারী সাজুন কিন্তু ঠাকুর বারবার সতর্ক করছেন সংসার যেন ভিতরে না প্রবেশ করে। ঠাকুরের কথা মায়ের কথা এবং তাদের আদর্শকে অনুসরণ করেই আমাদের নিজেদের নিজেদের জীবনে সেই আদর্শকে প্রতিফলিত করার চেষ্টা করতে হবে। তাদের কৃপায় আমরা নিশ্চয়ই সেই আদর্শে অবিচল থাকতে পারব এই বিশ্বাস রাখি। ঠাকুর মা স্বামীজির চরণে সকলের অকুণ্ঠ কল্যাণ কামনা করি। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, মাকে নিয়ে থাকুন। ओम शांति 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 ही हरि ओम तत्सत श्री राम कृष्ण अर्पणमस्तु। प्राणाराम प्राणाराम प्राणा